সামগ্রী ভর্তি এখন দোকান উতি গল বানত। উতি যাওয়া দোকান দেখি হৈচৈ লাগিল মানুহর। শিলচরত প্রলয়ঙ্করী বানর দৃশ্য এয়া। বানর কবলত পড়া এক ব্যস্ত রাজপথত উটি যাওয়া দোকান দেখি চিঁয়র বাখর লাগিল মানুহর। শিলচরের এই দৃশ্য দেখি চকু কপালত উঠিল রাইজর। দোকানখনত আছিল বহু সামগ্রী যে মুহূর্ততে উটি গল। নেড়ানেপেড়া মুখলধার বরষুণের পরিণতিত রাজ্যর প্রান্তে প্রান্তে দুর্দশা। রাজ্যর বিভিন্ন জেলাত এনেকয়ে সংহারী রূপ ধারণ করা বানে উতাই নিছে ঘর বাড়ি, দোকান পোহার, খেতে পথার সকলো। বিধ্বস্ত হয়ে পড়ছে লাখ লাখ লোক, আপন ঘর এরি কোনো শিবিরত আশ্রয় লৈছে বর্ণাঢ্যয়। অসমৰ প্রায় 33খন প্লাবিত জেলার 42 লাখতক অধিক লোক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য প্রকাশ পাইছে আর প্রায় শতাধিক লোকে প্রাণ হেরুয়েছে। নিউজ ডেস্ক, টাইম 8। দোকান বর্তিনি পুরা সব জিনিস। দাদা দাদা সাইডে যাও, সাইডে যাও।